যাদবপুর কাণ্ডে হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল স্বপ্নদ্বীপের একটি হলুদ ডায়েরি। সেই হলুদ ডায়েরি উদ্ধার হওয়ার পরই কিন্তু উদ্ধার হয়েছিল একটি রহস্যময় চিঠি। সেই চিঠি নিয়ে কিন্তু বিস্তর জলগোলা হয়েছে। সেই চিঠি কাণ্ডে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আর এবার সেই ডায়েরির পাতা উল্টাতেই চোখ আটকে গেল গোয়েন্দাদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যাদবপুর কাণ্ডে এবার নয়া মোড়। আর যাদবপুর কাণ্ডে উদ্ধার হওয়া এই হলুদ ডায়েরি ঘিরে বাড়ছে আরও রহস্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার পরপরই সামনে আসে একটি হলুদ ডায়েরি। সেই ডায়েরিতে কী রয়েছে সেটা ঘিরেই রহস্য দানা বেঁধেছিল। সেই ডায়েরির পাতা থেকে উদ্ধার হয়েছিল একটি রহস্যময় চিঠি। সেই চিঠি নিয়ে এখনও তদন্ত চলছে। এবার সেই ডায়েরির একটি পাতা নিয়ে ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। পুলিশ সূত্রে খবর, ডায়েরির ওই পাতায় সই সইয়ে ছয় লাভ, সব সই মৃত ছাত্রের। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ যেন মৃত ছাত্রের সব সই নকল করার চেষ্টা করেছে। বুধবার যাদবপুরের মেন হোস্টেলে F2 ব্লকের তিনতলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। সেই ছাত্র মৃত্যুর ঘটনার পর তদন্তে নেমে হোস্টেলে ঘর থেকে একটি হলুদ রঙের ডায়েরি উদ্ধার করে পুলিশ। 332 পাতার এই ডায়েরি ঘিরেই যত রহস্য। পুলিশ সূত্রে খবর, ওই ডায়েরির 199 পাতা নিয়েই এখন কাটাছেঁড়া করছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের অনুমান, সব সই নকল। কেউ বা কারা মৃত ছাত্রের সই নকল করার চেষ্টা করেছেন এখন উঠছে সেই প্রশ্ন। কেন সই নকল করার প্রয়োজন পড়ল এই ডায়েরিকে কেন্দ্র করেই যত রহস্য। প্রথমেই এই ডায়েরিতে একটি চিঠি লেখা পাতা খুঁজে পান তদন্তকারী অফিসাররা। চিঠিটি ডিন অফ স্টুডেন্টসের উদ্দেশ্যে লেখা। সেই চিঠির নিচে ছিল মৃত বড়ুয়ার সই। এমনকি চিঠির শুরুতে তিনি তার নামও লিখেছেন। চিঠির পরতে পরতে রয়েছে র্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ করা হয়েছে সিনিয়ররা হোস্টেলের পরিবেশ নিয়ে ভয় দেখিয়েছেন। এই চিঠি সামনে আসতেই অনেক প্রশ্ন উঠেছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই চিঠিতে থাকা তারিখ নিয়ে। চিঠিতে 10 আগস্ট তারিখের উল্লেখ রয়েছে, কিন্তু যাদবপুরে ছাত্র মৃত্যু হয়েছে 9 আগস্ট রাতে। প্রশ্ন উঠেছে, তাহলে কিভাবে ওই চিঠি লিখলেন মৃত পড়ুয়া? পরে পুলিশি জেরায় ধৃত দীপশেখর দত্ত জানান যে ওই চিঠি তিনি লিখেছেন। পুলিশ তদন্ত করে দেখছে ওই ডায়েরি থেকে আরও নতুন কোনো তথ্য সামনে আসে কি না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডায়েরি নিয়ে কাটাছেঁড়া করতেই কিন্তু উঠে এলো নয়া তথ্য। 199 পাতায় যেতেই কিন্তু চক্ষু ছানা ভরা গোয়েন্দাদের, কারণ সেই পাতায় সয়ে ছয় লাভ, স্বপ্নদ্বীপের সয়ে ছয় লাভ। কেন এত সই করেছিল স্বপ্নদ্বীপ মৃত ছাত্র? সেই প্রশ্ন যখন উঠে গেছে তার পরপরই কিন্তু বিস্ফোরক তথ্য এবার পুলিশের হাতে। স্বপ্নদ্বীপের সই নকল করার চেষ্টা করেছিল কেউ, কিন্তু কি কারণে স্বপ্নদ্বীপের সই নকল করার চেষ্টা হয়েছিল সেই প্রশ্নের উত্তরের সন্ধানে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। আর এই তদন্তে আর কী কী তথ্য উঠে আসে সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।